পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবিতা কলাজ পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইয়া পাদ নখ কানাতার স্থাপিয়া নির্ভীত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা চতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পড়ি রাজবধু রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনুল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সবহে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শূলের ওপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। শ্বেতা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর হাঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতের হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ পার। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতের হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পথে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কি না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে কালি। দিবসের শেষ আলোক মেলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কল কোলাহল হয়ে লক্ষীণ আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। আমার সকল দুঃখের প্রতি জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন।
হারদনী শেরে স্বচ্ছ তেমেরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপপদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সাড়ে সাড়ে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণী পুররক্ষ তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুরী কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিনই শুভ্র পাষাণে ফলকে পড়িল রক্ত লিখা সেদিনই শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভিতে স্তূপপদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু নমস্কার।